আসসালামু আলাইকুম। বার সেলফিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আশা রাখছি সব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বরাবর মতো আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। যদিও অনেকে পোষ মানার জন্য পাখির জন্য লেগ রিং এবং হার্নেস নিয়ে থাকে এবং কিভাবে পরাতে হয় সেটাও কিন্তু জানে না। আমার এক ভাই তার পাখিটার জন্য লেগ রিং এবং হার্নেসের জন্য আসলো। তো সরাসরি আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে রিংটাকে লাগাবেন এবং এই রিং এবং হার্নেস চাইলে আপনারা আমাদের পেজে এবং অথবা আমাদের এই ওয়েবসাইটে গিয়ে অর্ডার করতে পারেন সরাসরি। তো আমি আর কথা বাড়াচ্ছি না, প্রথমত আমি আপনাকে দেখাই একটু ভাই ধরুন। তো প্রথমত টিয়া পাখির জন্য আমাদের একটা লেগ রিং রাখতে হবে, এই 7mm রিং দেখছেন। এই 7mm রিং আমি প্রথমে রিংটা খুলি দেখাচ্ছি, এটা যেহেতু আমাদের আমাদের পেজে একটা চিহ্ন, ঠিক আছে। তো আমি এখানে এই একটা লেগ রিং নিছি, এটা হচ্ছে অরিজিনাল চায়না এবং এটাতে জং আসবে না কখনো। আবার পাখির পুপ পানি গোসল করাইলে এটা সারা জীবন এটা নষ্ট হবে না, এটাই কিন্তু গ্যারেন্টি। আমরা যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা অবশ্যই আমাদের থেকে ডাবল টাকা নিয়ে এটা চেঞ্জ করতে পারবেন এবং এই রিংটা এই লকের দ্বারা পরাতে হয়। আমাদের মূলত পাখির পায়ে এখানে ঢুকবে, দেন আমরা এটা এভাবে লক করে দিব, দেন প্লাস দিয়ে, যেমন আমি দুইটা একটা প্লাস রাখছি একটা কাটার রাখছি। এটার কাহিনীটা আমরা শুরুতেই দেখাই আপনাকে। তো রনি ভাই কি অবস্থা? পাখিটাকে ধরেন, একটু ধরেন, একটু আরো আসেন, মাথাটা একটু ইয়া করতে হবে ভাই, কারণ যেহেতু আমি পড়াবো। এই যে দেখেন পাটা এ জাস্ট এভাবে পড়াইছি দেখছেন, এবং এই রিংটা কিন্তু আমি এভাবে পড়াবো দেখছেন। এই রিংটা এভাবে নিছি এবং আমার তৃতীয় কাজ হচ্ছে যে এই প্লাসটা আমি আগে লকটা খুলি, এই রিংটাকে আমি এভাবে ধরছি আর এদিক দিয়ে প্লাস নিছি, ঠিক আছে। এটা যেহেতু বাইরে থেকে কাজটা করতে হয় তাহলে পাখির পায়ে কোনো রকম কোনো এফেক্ট আসবে না, পাখি ব্যথাও পাবে না। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু এক মিনিটের মধ্যে আমরা চাইলে পরাই ফেলতে পারেন। আপনারা চাইলে দেখেন আমি আমার পাখিটাকে রিংটা পরাই ফেলছি দেখছেন। এই যে দেখেন এই রিংটার সাহায্যে কিন্তু আমি চাইলে আমার পাখিটাকে নিয়ে বাইর হতে পারবো। এখন আমাদের কাজ কি, এই যে দেখেন একটা হার্নেস দেখছেন, এই হার্নেসটা দেখেন আমি আপনাদেরকে দেখাই খুলে। প্রথমত এই হার্নেসটা আমি প্রথমত খুলছি, ঠিক আছে। এই হার্নেসটা আমি আমার প্রথমত এই দিকটা আমি আমার হাতে পরে নিব যাতে পাখিটা সেফে থাকে, পাখিটার সেফটি আগে আমাদের কাছে। দেন এদিকে কিন্তু একটা লক দেখছেন, আমার পুরো হার্নেসটা আমি আপনাদেরকে দেখাইছি। এই যে এখন কি করব আমি, আমাদের পাখি যেটা আছে সেটাকে জাস্ট ধরব দেখেন। আসো এই যে দেখেন আমি আমার পাখিটাকে রিংটা পরাই ফেলছি। এখন চাইলে পাখিটা কিন্তু আর বাইর হবে না এবং অনেকে দাবি করে যে পাখির রিং হার্নেস পরালে নাকি পাখি পা ভেঙে যায়, এটা কিন্তু একদম সম্পূর্ণ ফাও কথা। কারণ আপনার পাখি যখন উড়াচ্ছে উঠতেছে দেখছেন, আপনি টান দিয়ে টান দিবেন কেন, আপনার হাতে তো এমনিই বাধা আছে, ঠিক না। আপনি দেখেন আমার এই রিংটা পরানোর পর পাখিটা হয়তো একটু দুই একদিন এটা নিয়ে গুতাগুতি করবে। তো এটার জন্য আমাদের এই হার্নেস যেটা আছে সেই জিনিসটা আমরা প্রথম দুই দিন পরাবো না, এই এরকমই রাখবো পাখিটাকে। পাখিটা কিন্তু আর হার্নেসটাকে ধরবে না, আজকের দিন এবং কালকের দিন দেখবেন যে সে পাখি হার্নেস এবং রিং নিয়ে গুতাগুতি করতেছে, কিন্তু নেক্সট টাইম সে আর হার্নেসটা ধরবে না, তখন আমরা চাইলে আমাদের পাখিটাকে নিয়ে বাইর হইতে পারবো। তো আই হোপ এই ভিডিওর মধ্যে যদি কোনো রকম কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর দেখা হবে পরের কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।